কপ্ত শালো রানী কমলাবতী এক প্রাইস ট্রেন মালখুঙ্গ 298 কেজি 55 গ্রাম সিদ্দিক রান মানজাবন বাতিলুঙ্গ তাং সালো হাইনু হাই তে খরকনে বরকম এস খেলাইকা আগরতলা জেরপি থানানি পুলিশ খড়গপুরী নবরাও দিউগড় এক্সপ্রেস নি ফুড সার্ভিস লিনে স্টাফ রব হইজা কপ্ত মানিক বিশুনতে কক্তের শালা জিআরপি থানাতে আরপিএফ নি কথা রাইজাক চাইতক মুম্বাই আগরতলা রেল স্টেশন অফ ফাটারহাস্টেও থানায় ট্রেন মারখু গরাট খেলাইয়ে মানজাফা 298 কেজি 55 গ্রাম সিদ্দিক ফরান হাটিও আবনি হারিদর 35,76,000 পারি মঙ্গ করুংজা খরমে বরফনা এরেস্ট খ্লাইকা আগরতলা জিআরপি থানানি পুলিশ বরমি মং বিদ্য কুমার দে অঙ্কুর কুমার খরকনিনু বরক বিহার হাস্তেনি কমলাবতী এক্সপ্রেস ট্রেন মানখুং বাইকে মানজাকমানি অস্বীকৃতি রত্ন ফাতার হাস্টে ও তলাঙানি তমানি বরক রমজানের খরমে রত্ন কক সুন্দরী গীতি কুমন বড় রক নিম্বু মুং মানমানি পুলিশ আবনি ইয়াগুল তাং সল পাটি মুঙ্গ করুন জাকতে খড়গপুরে বড় রত্ন এরেস্ট খাইকা আগরতলা জিআরপি থানানি পুলিশ বরমনি মুং বিকাশ কুমার কিষান কুমার গোদাম কুমার এ সুনীল কুমার বরমনি দমকাই বিহার হাস্টে ও পাটি মুন্ডা দিয়ে কক নতুনের রক্ত সাইকুনের রক্ষা আগরতলা জিআরপি থানানি উশি তাপস দাস। গতকালকে আরও 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, যারা ওই 2 জন এবং তারা এই গ্রুপেই তারা এই গাঁজাগুলি মানে বিহারে নিয়ে যেতে চেয়েছিল। তো তারাও কালকে রানী কমলাবতী করে যাওয়ার প্ল্যান করেছিল, তাদেরকে জিজ্ঞাসা করে যা জানলাম। তো তারা 4 জনের মধ্যে হলেন বিকাশ কুমার একজন, যিনি লকাসরাই ডিস্ট্রিক্টের বাসিন্দা বিহার, এবং আরেকজন হলেন কিষান কুমার রাউত, উনি মুঙ্গেরিয়াই ডিস্ট্রিক্ট বিহার, আরেকজন গৌতম কুমার উনি বাগেশ্বরাই, এবং সুশীল কুমার বাগেশ্বরাই ডিস্ট্রিক্ট। তারা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। তো তাদেরকে আজকে আমরা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং পুলিশের মানও চেয়েছি। এবং তারা কোন জায়গায় মানে তারা কিসের কাজ করতো? তারা অ্যাকচুয়ালি যে দেওঘর এক্সপ্রেস ছিল এটার মধ্যে তারা পেন্ট্রি বয় হিসেবে কাজ করতো, যে যা মোবাইল ক্যাটার হিসেবে তারা বিভিন্ন মানে খাওয়া টাওয়া এগুলি সার্ভ করতো আর কি। রাজাখর আগলিনী সিমি অমিনী কক থুম চিনি খরাং।